আমরা এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জামালপুর ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা একটি মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেছি। তার মূল লক্ষ্য হচ্ছে যে আমাদের এই জামালপুর ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বহিরাগত কিংবা অন্য সন্ত্রাসী চাঁদাবাজ সিস্টেম, যে ধরনের জামালপুর কিছু উচ্ছৃঙ্খল কিংবা বাইরে থেকে কিছু লোক এসে কলেজ ক্যাম্পাসে ঘিরে ধরেছিল এবং বিভিন্ন সময়ে আমাদের শিক্ষার্থীদের উপর হামলা, শিক্ষার্থী কলেজ ভাঙচুর, এই ধরনের বিভিন্ন ধরনের অভিযোগ আছে তারা। কিন্তু আমাদের দাবি একটাই, যেন ওই ধরনের বহিরাগত অরাজকতা সৃষ্টি না করতে পারে, যেন তারা যেন এই জামালপুর কলেজে কলেজে এসে কোনো ধরনের রাজনৈতিক বিষয় নিয়ে কলেজের শিক্ষার্থীদের উপর হামলা না করে। আমাদের একটাই দাবি, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ছাত্রদের আন্দোলনের প্রেক্ষিতে এই দেশ স্বাধীন হয়েছিল, আমাদের ছাত্রদের একমাত্র কারিগর হিসেবে আমাদের ছাত্রদের একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে বিদ্যালয় কিংবা কলেজ ক্যাম্পাস। আমরা সেই কলেজ ক্যাম্পাসকে নিরাপদ রাখতে চাই, আমাদের দাবি একটাই, আমরা কলেজ ক্যাম্পাসে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে দিব না এবং কোনো বহিরাগত লোক আমাদের কলেজ ক্যাম্পাসে এসে নেতাগিরি কোনো মাতবাড়ি করতে পারবে না। এই কলেজটা সবসময় রাজনীতি মুক্ত থাক। এখানে বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন রাজনৈতিক পলিটিক্যাল লিডাররা এসে তাদের ছেলেপেলে নিয়ে গুন্ডা বাহিনী দিয়ে আমাদের কলেজের ছেলেপেলের উপর চড়া হয় এবং মারামারি চলে, ছেলেপেলের রক্তাক্ত করে। আমরা এই এই বিষয় থেকে কলেজের বিভিন্ন বাইরের রাজনৈতিক পলিটিক্যাল লিডার থেকে কলেজ মুক্ত চাই। এখানে চুন্নু ক্যাডার বাহিনী আছে বালিয়াকান্দি, তারা জামালপুর ইউনিয়নের 33টি গ্রাম আছে, 33টি গ্রামে শিক্ষিত লোকের অভাব নাই। এখানে চুন্নু ক্যাডার বাহিনী যেন না আসে, আমরা এটার থেকে মুক্তি চাইতেছি যে কোনো ক্যাডার বাহিনী আসে। আমাদের চান কোনো বিষয় কিংবা বহিরাগত কোনো বহিঃশক্তি আমাদের কলেজের ক্যাম্পাসে না ঢুকুক এবং রাজনৈতিক মূল মুক্ত থাকুক আমাদের ক্যাম্পাস। এখানে বাইরের বহিরাগতরা ছিল, তখন তারা অনেক ধরনের বিশৃঙ্খলা করতেছিল, তখন আমি তাদের নিষেধ করছিলাম যে এইখানে আমাদের কলেজ ক্যাম্পাস, এখানে অনেক ক্লাস ক্লাস হয়, সবাই পড়ালেখা করে, আপনারা বাইরে যাই করেন। কিন্তু তারা ওটা ই করে নাই, তারা আমাদের উপর অতর্কিত হামলা করছে, অতর্কিত হামলা করে আমাকে রক্তাক্ত করছে। আমাদের দাবি হলো কোনো বাইরের পলিটিক্যাল পাওয়ার আমাদের কলেজে চলবে না, আর বাইরের কোনো বহিরাগত লোক কলেজে প্রবেশ করা নিষেধ। কিছু সন্ত্রাস বাহিনী, কিছু খারাপ লোক আসে এই কলেজে আসে, প্রথমে তারা অবস্থান করে। এই সময় আমাদের এই যে সিপাত ছিল, ও কিছু বললে তখন ওরে আক্রমণ করে, আক্রমণ করার পর এক পর্যায়ে মাথা ফাটে যায়। পরে আমরা এখান থেকে ওরে মধুখালী নিয়ে যাওয়া হয়। এরপরে আমাদের টিচারদের এটা অবগত না হয়, কিন্তু টিচাররাও শঙ্কিত, তারাও ভীত। এই জন্য আমরা চাই যে আমাদের কলেজে কোনো রাজনীতি ঢুকবে না, শিক্ষার আলো ঘরে ঘরে জ্বলবে, শিক্ষার ভিতরে কোনো রাজনীতি থাকবে না। শিক্ষার জায়গায় শিক্ষা, রাজনীতির জায়গায় রাজনীতি, কলেজ স্কুল এখানে রাজনীতি চলার জায়গা না। আমরা চাই শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রাজনীতি যাতে না ঢোকে। তো আমাদের এখানে বহিরাগত অনেক ছেলেরা আসে, আসে আমাদের বোনদের অনেক বিরক্ত করে, তো এগুলো আমরা মানা করলে তারা শোনে না, আমাদের উপরে চড়া হয়, এগুলোর আমরা তীব্র প্রতিবাদ জানাই।